পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টত ভাই বোনেরা, আসুন আমাদের পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণ যোগ্য রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি স্বীকার করে দিই আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা, তোমাকে নিমিত্ত করি আমাদের পরমেশ্বর কাছে আমার জন্য। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আসুন প্রার্থনা করি। আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করব অনিল মুর্মুর আত্মার চিরশান্তি কামনায়, যিনি গত রাত্রে মৃত্যুবরণ করেছেন মারিয়াপাড়ার। ঈশ্বর যেন তার আত্মাকে অনন্ত রাজ্যে নিয়ে যান। হে চির বিশ্বস্ত পরমেশ্বর, তুমি যেমন তোমার সেবক আব্রাহামের অনুগত্য প্রসন্ন হয়েছিলে, তেমনি তোমার পুত্র যীশু সকল মানুষের পাপমোচনের জন্যে যে আত্মোৎসর্গ করেছিলেন তুমি তা গ্রাহ্য করেছিলে। সে কথা মনে রেখে আজ আমরা তোমাকে অনুনয় করি। এই তপস্যাকাল আমাদের জন্যে এক সুদৃঢ় প্রশিক্ষণের মতো হয়ে উঠুক। খ্রিস্টের শিক্ষা হৃদয়ঙ্গম করে আমরা যেন তারই মতো তোমার প্রতি আনুগত্যের পথে নির্দ্বিধায় এগিয়ে চলতে পারি, তারই মতো আত্মত্যাগের পথে চলে একদিন তার মহিমার সহভাগী হয়ে উঠতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। একদিন পরমেশ্বর আব্রাহামকে যাচাই করলেন, পরমেশ্বর বললেন, তোমার পুত্র তোমার একমাত্র পুত্র যাকে তুমি এত ভালোবাসো তাকে সঙ্গে নিয়ে তুমি এখন মরিয়া দেশে যাও। সেখানে যে পর্বতটি আমি তোমাকে দেখাব তার উপরে তুমি তাকে পূর্ণাহুতি দাও। পরমেশ্বর আব্রাহামকে যেখানে যেতে বলেছিলেন পুত্রকে নিয়ে আব্রাহাম সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটি যজ্ঞবেদী তৈরি করে তাতে কাঠ সাজিয়ে রাখলেন। তারপর তার পুত্র ইশায়াককে বেঁধে সেই বেদির উপর শুয়ে দিলেন। তারপর হাত বাড়িয়ে তিনি নিজের পুত্রকে বলি দেবার জন্য খড়্গ তুলে নিলেন। এমন সময় ভগবানের দূত স্বর্গ থেকে তাকে ডেকে বললেন, আব্রাহাম আব্রাহাম। তিনি উত্তর দিলেন, এই যে আমি। দূতটি বললেন, না, ছেলেটির গায়ে হাত দিও না, ওর কোনো ক্ষতি করো না, কারণ আমি এখন বুঝেছি তুমি সত্যিই পরমেশ্বরকে সম্ভ্রম করো। তুমি তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও আমাকে দিতে
অস্বীকার করনি। তখন চোখ তুলে আব্রাহাম দেখতে পেলেন পাশের একটি ঝোপের মধ্যে শিং জুড়িয়ে গিয়ে একটি ভেড়া আটকে রয়েছে। তিনি সেখানে গিয়ে সেই ভেড়াটিকে নিয়ে এসে তার পুত্রের বদলে পূর্ণাহুতি দিলেন। ভগবানের দূত স্বর্গ থেকে আর একবার আব্রাহামকে ডাকলেন, বললেন, স্বয়ং ভগবান এই কথা বলছেন, নিজের দিব্য দিয়ে বলছি, তুমি এই কাজ করেছ বলে তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও তুমি আমাকে দিতে অস্বীকার করনি বলে আমি তোমাকে অজস্র আশীর্বাদ করব। তোমার বংশধরদের আমি আকাশের তারা ও সমুদ্র তীরের বালুকণার মতোই অগণিত করে তুলব। তোমার বংশধরদেররা তাদের শত্রুদের নগরদ্বার জয় করে নেবে। আমার আদেশ পালন করেছ বলে পৃথিবীর সমস্ত জাতি তোমার বংশধরদের নাম নিয়ে পরস্পরকে আশীর্বাদ জানাবে। এই হলো প্রভুর বাণী। যখন বলেছি আমি সীমাহীন দুঃখ আমার, তখনও যা হারায়নি কিন্তু মনের বিশ্বাস, ভক্তজন যারা তাদের মরণ ভগবানের দৃষ্টিতে তা বড় মূল্যবান। ভগবান, আমি তোমারই সেবক, তোমারই সেবক, তোমারই দাসীর পুত্র আমি, তাই তুমি খুলে দিয়েছ আমার বন্ধন। স্তুতির নৈবেদ্য আমি করব নিবেদন, ভগবানের নাম আমি স্মরণ করব, ভগবানের কাছে আজ আমার যা কিছু ব্রত আছে ভক্তমণ্ডলীর মাঝে পালন করব। দ্বিতীয় পাঠ, প্রবীদের কাছে সাধুপুলের পত্র। প্রিয়জনেরা, স্বয়ং পরমেশ্বর আমাদের সম্পর্কে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি, এমন কি আমাদের সকলের জন্য তাকে মৃত্যু হাতে তুলে দিয়েছেন, তিনি কি তার সেই পুত্রদানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না? পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনবে, স্বয়ং পরমেশ্বর মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, তাহলে দত্তাদেশ দেবেকে স্বয়ং খ্রিস্ট যীশু মৃত্যু বরণ করেছেন, শুধু তাই নয়, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন পরমেশ্বরের ডান পাশে রয়েছেন আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা।
হে প্রভু যীশু, পরমপিতা শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। এক উজ্জ্বল মেষের বুকে ধ্বনিত হলো পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা সবাই এর কথা মেনে চলো। হে প্রভু যীশু, পরমপিতা শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন পিতর, জাকব আর জোহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের উপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে নিরিবিলিতে তারা শুধু মাত্র তারাই থাকবে। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল, তার পোশাক ঝলমলে হয়ে উঠল শ্বেত শুভ্র। পৃথিবীতে কোনো রজক তা এত শুভ্র করতে পারত না। সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এলিয় আর মসি। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাঁবুর ব্যবস্থা করব, আপনার জন্যে একটি, মসির জন্যে একটি, আর এলিয়ের জন্যে একটি। কি যে বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না, তারা যে ভয়ে অভিভূত ছিলেন। তখন একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা এর কথা শুনো। তারপর হঠাৎ যখন তারা চারিদিকে চেয়ে দেখলেন, তখন নিজেদের পাশে তারা আর কাউকেই দেখতে পেলেন না, শুধু যিশুকে ছাড়া। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তারা যা দেখেছেন তা যেন কাউকেই না বলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেন। তারা যিশুর এই আদেশ মেনে নিলেন, কিন্তু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান কথাটি কি তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ তপস্যাকালের দ্বিতীয় রবিবার, আর দ্বিতীয় রবিবারে আমরা যে পাঠগুলো শুনেছি তার মধ্যে আদিপুস্তক থেকে আব্রাহামের সেই বিশ্বস্ততার যাত্রা, আত্মনিবেদনের জীবন বা আনুগত্য শিকারের এক মাহাত্ম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর দ্বিতীয় পাঠ আমরা শুনি রোমীয়দের কাছ থেকে প্রেরিতদের পলের, আর সেখানে
বলা হয়েছে ঈশ্বর তার পুত্রকে যন্ত্রণা ভোগ দুঃখ কষ্ট ভোগ থেকে রেহাই দেননি, তাকেও মৃত্যুর মধ্য দিয়ে পার হতে হয়েছে। আর মঙ্গল সমাচারে আমরা শুনেছি সেই দিব্য রূপান্তরের কাহিনী। প্রতিজন মঙ্গল সমাচার রচয়িতা মুথি মার্ক লুক জন আমরা প্রত্যেক জায়গাতেই পাই, কিন্তু আজকের এই দ্বিতীয় রবিবারে তপস্যাকালীন সেখানে মার্ক লেখা মঙ্গল সমাচার থেকে পাঠ করা হয়েছে। আমরা একটু চিন্তা করতে পারি যে আব্রাহামকে কিভাবে পরীক্ষায় পতিত হতে হয়েছে, ঈশ্বর কিভাবে পরীক্ষায় ফেলেছেন, চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন, যেখানে কোনো সম্ভাবনা ছিল না যে আব্রাহাম কোনো সন্তান লাভ করবেন। তারা অনেক দিন যাপন করেছেন, শেষ বয়সে এসে ঈশ্বরের নির্দেশ মতে ঈশ্বরের দেওয়া একজন পুত্রকে তারা লাভ করেছেন যার নাম ঈশা। সেই পুত্রকেও নাকি ঈশ্বর নিতে চান। চিন্তা করতে পারে আমাদের মানবিক জীবনে আমাদের অবস্থায়, আমাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো তাহলে আমরা কিভাবে উত্তর দিতাম, কিভাবে রেসপন্স করতাম। যে পুত্রকে সে এত ভালোবাসত, মানে অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই পুত্রকে লাভ করেছেন, আর শেষ মুহূর্তে আবার সেই পুত্রকে দান করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে, আর এটা চরম পরীক্ষা। আর আব্রাহাম কিন্তু অস্বীকার করেননি, অস্বীকার করেননি সেই একমাত্র পুত্রকে দান করতে। তাই ঈশ্বরের নির্দেশ মতো যেই পাহাড়টির কথা তিনি বলেছেন সেখানে ইশাককে নিয়ে রওনা হলেন উৎসর্গ করবেন বলে। আর যেতে যেতে তাদের যে কাহিনীগুলো আমরা জানি শেষ রক্ষা হলো, কারণ যখনই তিনি ছুরি চালাবেন তার সন্তানের উপর তখনই কণ্ঠস্বর ভেসে আসলো, না তুমি তাকে আঘাত করো না, তুমি জয়লাভ করেছ। তারপরে তারা এই সন্তানের নামে সেই ঝোপের মধ্যে আটকানো ম্যাচটিকে তারা বলি দিয়ে আসে। কিন্তু আমরা যখন লক্ষ্য করি করিন্থীয়দের কাছে পত্রে, যেখানে সরি রোমীয়দের কাছে পত্রে সাধু পল যেখানে পরমেশ্বর তার পুত্রকে মৃত্যুর হাত থেকে সমর্পণ করে, আর এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আব্রাহামকে যে পরীক্ষা প্রদান করেছিলেন ঈশ্বর সেটা তিনি নিজেই বাস্তবায়ন করেছেন তার জীবনে, তার পুত্রের জীবনে। আর ঈশ্বর এইভাবে পরীক্ষা করেন আমাদের, আমরা জানি না, এমনও হতে পারে আমাদের যেটা সবচাইতে ভালো, যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিই, বেশি মূল্য দিই, আমার জীবনের মতো মূল্য দিই বা জীবনের চেয়েও মূল্য দিই, আমার সন্তান, আমার প্রিয়জন, আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, জানি না কখন কিভাবে তার ডাক আসে, তিনি ডাকেন, তখন আমরা চাই বা না চাই, আমাদের কষ্ট হোক বা আনন্দই হোক, তিনি তার ভালোবাসার সেই মূল্যবান জিনিসকে নিয়ে নেন। হতে পারে আমার একমাত্র প্রিয় পুত্র, এমনও হতে পারে বয়স হওয়ার আগেই এরকম পরীক্ষার মুহূর্তে আমাদের কি কি করণীয় হতে পারে। আমাদের মন শুধু সেটাই বলে বা ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন, আমাদের জ্ঞান মানবিক চিন্তা সেই জায়গাতে ব্যর্থ।
আর তাবত পর্বতে সেই দিব্য রূপান্তরের কাহিনীটি আমাদেরকে আলো প্রদান করে, যেখানে আমরা লক্ষ্য করেছি যে যিশু পিতর যাকব ও জহনকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। আর সবসময় এটা লক্ষণীয় বা এটা বলা হয়, এ চিহ্ন পাহাড় মানেই হলো ঈশ্বরের উপস্থিতি, যেখানে ঈশ্বর থাকেন আর সেখানে তারা নিরিবিলিতে আছেন। আর হঠাৎ যিশুর চেহারা রূপান্তরিত হলো, আর পিতর কি বললেন, বললেন গুরু ভালোই হয়েছে, আমরা তিনটি তাঁবুর ব্যবস্থা করব, একটি আপনার জন্য, একটি এলিয়ের জন্য, একটি মসির জন্য। তিনি তো বলতে পারতেন আমাদের জন্যও তৈরি করি, কিন্তু তিনি বলেননি। এখানে বিশেষ মাহাত্ম্য লুকিয়ে আছে, আর সেটি হলো পিতর যিশুকে দেখতে পেয়েছেন, যিশুর সাথে আছেন, ঈশ্বরকে দেখতে পেয়েছেন, এটাই তার কাছে যেন সবচাইতে বড় বিষয়। তার আর দেখার কিছু বাকি রইল না, এখন তার জীবনটা হয়ে গেল স্বর্গদূতের মতো, এই জীবনে আর থাকা না থাকা তার কাছে সমান মূল্য। আর আমাদের জীবনেও এরকম রূপান্তর দরকার, যেখানে এই রূপান্তর যখন আসে তখন আমরা আমাদের ভালো মন্দ এই বিষয়টা নিয়ে তখন চিন্তা করি না, আমাদের জীবনটা হয়ে ওঠে রূপান্তরিত, পুনর্মিলিত। সেখানে আমরা আর বুঝে উঠতে পারি না ইয়া কোনটা ভালো বা কোনটা মন্দ, আমরা সর্বোচ্চ উত্তমের মধ্যে তখন থাকি, সর্বোচ্চ ভালোর মধ্যে থাকে, ঈশ্বরকে লাভ করি, ঈশ্বরকে দেখতে পাই। আর সেটাই ছিল তার চূড়ান্ত লক্ষ্য বা চূড়ান্ত ইচ্ছা। তাই প্রিয়জনেরা, আমাদের জীবন এই বাণী দ্বারা চালিত, ঈশ্বর দ্বারা প্রভাবিত। এই জীবন যখন ঈশ্বরের কথা শুনে, ঈশ্বরের বাণী শুনে, তখন সেটা রূপান্তরিত হয়ে যায়, খ্রিস্টময় হয়ে যায়, ঈশ্বরময় হয়ে যায়, আর তখন সেই জীবন শুধু ভালো কিছুই করে। মন্দ অনেক কিছুই আসতে পারে, কিন্তু সেই ভালো চিন্তা করে, ভালো কাজ করে, অন্যের ভালো কামনা করে, এভাবে সেই জীবন যাপন করে, আর তখনই মন্দ থেকে ভালোর দিকে যাত্রা করে, অসত্য থেকে সত্যের দিকে যাত্রা করে, আর অমৃত্যময় জীবন লাভ করে, এই মৃত্যুময় জীবন ছেড়ে। তাই আমরা সেই প্রার্থনাই করি যেন ঈশ্বরের বাণী আমাদের জীবনকে আলোকিত করে, আর সত্যের পথে, সত্যের সন্ধানে, আর অমৃত্যময় জীবনের সন্ধানে এগিয়ে চলে। আসুন দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও সত্যি 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 সত্
বিশ্বাস প্রতিটি প্রার্থনার উত্তর হবে হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো আমরা যারা বেদীর চারপাশে উপস্থিত আত্মসংযম ও ত্যাগ স্বীকারের মাধ্যমে আমাদের জীবনে আমল পরিবর্তন এনে যেন যিশুর পথে এগিয়ে যেতে পারি আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী ভাই বোনগণ যেন এই প্রাশ্চিত্যকালে খ্রিস্টকেন্দ্রিক জীবনযাপন করে এবং যিশুর পথে দিন দিন অগ্রসর হতে পারে আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো পৃথিবীর নানা স্থানে যারা রোগ শোকে অভাব অনটনে অত্যাচার শোষণে প্রেম ভালোবাসার অভাবে বা ঘৃণার কারণে দুঃখের ক্রুশ বয়ে নিয়ে যাচ্ছে তারা যেন যিশুর পথে চলতে শক্তি ও সাহস লাভ করতে পারে আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো পরমপিতা পোপ মহোদয় তার সঙ্গে সংযুক্ত পৃথিবীর সকল বিশপগণ ফাদার ব্রাদার সিস্টার ক্যাটেকিস্ট মাস্টারগণ যেন খ্রিস্টের মণ্ডলীকে একতা শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন আসুন উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদেরকে তোমার পথে পরিচালিত করো হে পরমপিতা আমরা তোমার কাছে যে সকল প্রার্থনা উদ্দেশ্যগুলো তুলে ধরেছি এবং আমাদের মনের মধ্যে যা কিছু আছে তা সবই তুমি জানো তা সমস্তই গ্রহণ করে পূরণ করো আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে
ভাই বোনেরা প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পতিত পবন, এ যজ্ঞ অনুষ্ঠানের ফলে মুছে যাক আমাদের পাপের কালিমা। আমরা যেন দেহ মনে পরিশুদ্ধ হয়ে খ্রিস্টের পুনরুত্থান উৎসব পালন করার জন্য প্রস্তুত থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তোমার সন্তানদের জন্য অন্তরের শুদ্ধতা উদ্ধারার্থে শ্রেষ্ঠ মঙ্গলকর এই কাল নির্ধারিত করেছ, যেন অন্তরে অশুভ আসক্তি থেকে বিমুক্ত হয়ে তারা অনিত্যের মাঝে এমনভাবে বিচরণ করে যেন তার বরং নিত্যকালীন ঐশ্বর্যের অংশীদার হয়ে ওঠে। অতএব সকল সাধুসাধ্যি ও সর্বদূতদের সঙ্গে আমরা সমস্বরে নিয়ত তোমার প্রশংসা জয়গান করে বলি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। উন্নয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণায় উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।
আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবাস রোজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়া আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। উন্নয় করি, আমাদের সকলের প্রতিও সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরা অসাস্ত জীবনের সহভাগী হবার যোগ্য হয়ে ওঠে এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশুখ্রিস্টের দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আসুন মতিয়াতার আদেশে উচ্চ শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে ঈশ্বরকে ডাকি। হে প্রভু, উন্নয় করি, সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো। যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্টের আগমনের প্রতীক্ষায়।
হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। Thank you.
আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শোনো। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, আজ এই মিলন অনুষ্ঠানে তোমার পুত্র যীশুর দিব্য রূপ নিতে চিনতে পেরে আমরা ধন্য হলাম। এখন সংসারে ফিরে যাবার সময় তোমাকে মিনতি জানাই, আমরা যেন আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেও তার গোপন উপস্থিতি অনুভব করতে পারি। তোমার শক্তি পেয়ে যেন তার বাণীর জন্য সকল দুঃখ কষ্ট বরণ করে নিতে পারি এবং একদিন স্বর্গে গিয়ে তার শ্রীমুখ দর্শন করতে পারি। বিশ্ব প্রভুরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আসুন খ্রিস্টের প্রেম ও সেবায় জীবনযাপন করি।